हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে ইন্টিগ্রেশন n ইনভার্স dx - x কিউব / 1 - 3x স্কয়ার dx। এখানে কি বলা আছে? 1 / - 1 / रूट थ्री माइनस वन बाय रूट थ्री लेस देन एक्स लेस देन वन बाय रूट थ्री वन बाय रूट थ्री। तले एटी के आम्रा की लिखते पड़ी थ्री टेन इनवर्स एक्स फॉर्मूला अनुजाई। तले बार आम्रा थ्री जेहेतु कांस्टेंट थ्री के आम्रा बाहरे लिखते पड़ी एवं भेतरे की हबे वन इंटू tan inverse x। তাহলে আমরা এখানে কি পাবো? আমাদের এখানে বাই পার্টস করতে হবে। tan inverse x কে যেহেতু ইন্টিগ্রেট করা যায় না, ডাইরেক্ট ডেরিভেটিভ করা যায়, তাহলে এটিকে আমরা u ধরব আর এটি কি হবে? 1 হবে v মাইনাস ইন্টিগ্রেশন dx অফ tan inverse x ইনটু ইন্টিগ্রেশন dx টোটালটার ইন্টিগ্রেশন। তাহলে আমরা এখানে যদি দেখি কি পাবো, dx tan ইনভার্স x মাইনাস t ইনটু এটি কত হবে x x dx বাই tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 প্লাস x স্কোয়ার তাহলে আমরা এখানে কি করতে পারি ধরি 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু z। তাহলে উভয় পক্ষে অবকলন করে পাই উভয় পক্ষে অবকলন করে পাই কি পাবো আমরা? টু এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এক্স ডিএক্স ইকুয়াল টু কি হবে? এক্স ডিএক্স ইকুয়াল টু হবে ডিজেড বাই টু তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যেহেতু ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে? জেড মাইনাস ওয়ান। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু রুট জেড মাইনাস ওয়ান। তাহলে আমরা এখানে কি করব? প্রতিস্থাপন করে পাই কি আছে? থ্রি এক্স টেন ইনভার্স এক্স, তাহলে থ্রি রুট জেড মাইনাস ওয়ান টেন ইনভার্স মাইনাস থ্রি ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এর জায়গায় কি হবে? ডিজেড বাই টু জেড। তাহলে এখানে আমরা কি করতে পারি? থ্রি রুট জেড মাইনাস ওয়ান টেন ইনভার্স রুট জেড মাইনাস ওয়ান। হাফটা যেহেতু কনস্ট্যান্ট, আমরা বাইরে নিয়ে যেতে পারি ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড। তাহলে এখানে কি হবে? থ্রি রুট জেড মাইনাস ওয়ান টেন ইনভার্স রুট জেড মাইনাস ওয়ান মাইনাস থ্রি বাই টু লগ ই টু দি বেস মড জেড প্লাস সি। তাহলে আমরা এবার কি করব? জেড এর মান বসিয়ে দেব। তাহলে এবার যদি আমরা এখান থেকে থ্রি কমন নিই, তাহলে কি পাবো? এক্স টেন ইনভার্স এক্স মাইনাস থ্রি বাই টু লগ ই টু দি বেস মড রুট 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 নয়
1 plus x square আমরা যদি একবার দেখে নি যে z কে আমরা কি ধরেছি 1 plus x square তাহলে আমরা এখানে কি লিখব 1 plus x square plus c তাহলে আমরা এখানে কি করলাম z এর মান বসিয়ে পাই z এর মান বসিয়ে পাই তাহলে c আমাদের এখানে কি দাঁড়ালো সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক তাহলে এটি হলো আমাদের আমরা যদি যেহেতু 3 কমন নিয়েছি তাহলে এখানে আমাদের কি হবে হাফ এখানে আমাদের কি হবে হাফ তাহলে এটি হলো আমাদের অ্যানসার থ্যাংক ইউ